গাইস আসসালামু আলাইকুম ইসরাত ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি ছাদ বাগানে নিজে পানি দিব আজ ছাদ বাগানে প্রচুর পরিমাণে রোদ পড়েছে এবং রোদের জন্য মানে গাছের মাটিগুলি একদম শক্ত হয়ে গেছে তাই আজকে ইচ্ছা আমার নিজের হাতেই আমি আজকে পানি দিব হ্যাঁ তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখন কিন্তু মাগরিবের টাইম কারণ পরন্ত বিকেলে মাগরিবের আগে কিন্তু গাছে পানি দিতে হয় কারণ রোদের তাপ পড়লে মাটি যখন শক্ত হয়ে যায় তখন যদি পানি দেওয়া হয় তখন তো মাটি গরম থাকে উত্তাপ হয়ে গেলে গাছ মরে যায় তো সেই জন্য কিন্তু আমি এখন মাগরিবের টাইমে পানি দিতে যাচ্ছি তাই বাইরে মানে অন্ধকার তোমরা দেখতেছো আর এখন খুব বেশি বকবক না করে চলো পানি দিই ভিতরে ছিলাম এতক্ষণ অনেকগুলো লেবু গাছ আছে ওইখানে লেবু গাছের ভিতরে ছিলাম আর আমার এই যে বাগানে বাগান বিলাস এই বাগান বিলাস তোমাদের জন্য বাগান বিলাস আচ্ছা ঠিক আছে এবার চলো এবার যাই পানি দিই এনজয় করি পানি ধরতে কিন্তু অনেক মজা ও জুতা খুলতে হবে জুতা খুলে আসছি এবার আর গাছে পানি দেব অনেক ভালো লাগে অবশ্য কাটায় আমার হাত একদম ফুলে গেছে এখানে কচু গাছ লাগিয়েছে এই যে কচু শাক এখানে অবশ্য কচুর লতি হয়েছে গাছে পানি দেওয়া কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিবে এবং আমার ভিডিও বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আশা করি তোমরা ভালো থাকো আজকের মতো বিদায় ওকে আল্লাহ হাফেজ